শীতকালীন সবজিগুলো আমাদের রান্নাবান্নায় খাওয়া দাওয়ায় যেমন একটা আলাদা মাত্রা এনে দেয়, তেমনি সবজির ফেলে দেওয়া কিছু অংশ দিয়েও আমরা এমন কিছু রেসিপি তৈরি করতে পারি যেগুলো আমাদের সবজির চেয়েও বেশি ভালো খেতে হয়, টেস্টি হয়। তেমনি আজকে একটা রেসিপি করব। এর জন্য সর্ষের তেলে দিয়ে দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা আর দু তিন কোয়া রসুন থেতো করে। এবার দিয়ে দেব সামান্য নুন তেলের মধ্যে। কারণ প্রথমেই আমি একটু শিম দেব, আর শিম তেলে পড়লেই ভীষণ ফাটে, তেল ছিটকায়, তাই এই একটু লবণ দিয়ে দিলে প্রথমেই আর ছিটকাবে না। শিমটা প্রথমেই হালকা একটু নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব সবজির খোসা। এখানে লাউয়ের খোসা আর ফুলকপির ডাঁটা আছে। ফুলকপির ডাঁটি, কচি কচি ডাঁটিগুলো নিতে হবে, নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে একটু ভাপিয়ে নিতে হবে। আর লাউয়ের খোসাগুলো এরকম এর সঙ্গে মিলিয়ে লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কাটতে হবে। আর হালকা একটু গরম জলে ফেলে নিয়ে এর সঙ্গে দিতে হবে। তবে আজকে একটা এখানে ভুল হয়ে গেছে, একসঙ্গে মিশিয়ে দিয়েছিল আমাকে যে হেল্প করে, ও একসঙ্গে কেটে রেখে দিয়েছিল। তো এগুলো তো আর আমার বেছে নেওয়া সম্ভব না, তাই একসঙ্গে একটু ভাপিয়েছি। এবার বেশি ভাপালে লাউয়ের খোসাগুলো যাবে গলে, যার জন্য সেইভাবে ফুলকপির ডাঁটিগুলো ভাপানো হয়নি, একটু কম হয়েছে। এমনিতে একটু একবারে শুধু কচি কচিগুলো দেয়নি, ও একটু মানে বড় ডাঁটিগুলোও কেটে ফেলেছে। তো যাই হোক, সব দিয়ে দিলাম ভাপিয়ের মধ্যে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এমনি সময় আমি কী করি, ডাঁটিগুলো আলাদা কচি কচি ডাঁটিগুলো এরকমভাবে কেটে ভাপিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিই, তাতে একটু ফাটা ফাটা হয়, তাতে খুব ভালো হয়। তো আজকেও একটু দিলাম হাত দিয়ে চেপে চেপে, কিন্তু ততটা হয়নি, যেহেতু ডাঁটিগুলো একটু বুড়ো বুড়ো ডাঁটিও আছে সঙ্গে। আপনারা একটু কচি কচি ডাঁটিগুলোও নেবেন, নিয়ে পাতলা করে কেটে একটু ভাপিয়ে নেবেন 50%, যাতে সেদ্ধ হয় ভাপানোতে। এরকমভাবে নিয়ে হাত দিয়ে একটু হালকা চেপে চেপে দিলেই এই ডাঁটিগুলো চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে। একটু শিম দিয়ে আর এই ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ লাগে। তবে আমি লাউয়ের খোসাও দিই, থাকলে লাউয়ের খোসা থাকলে আপনারা লাউয়ের খোসাও দেবেন। এবার এগুলো ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে অনেকক্ষণ কষতে হবে, যাতে সবজিগুলো বেশ মজে যায়। যেহেতু আজকে আমার একটু ডাঁটিগুলো বুড়ো বুড়ো আছে, এই জন্য একটু সময় লেগেছে। এমনি সময় কচি কচি ডাঁটি দিলে কিন্তু এত সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আগে দিইনি, তাহলে আরও সবজিগুলো মজবে না। দিয়ে দিলাম 2 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, একটু জল দিয়ে গুলে দিলাম, কারণ নাহলে ফুলকপির ডাঁটিগুলো ভালো করে মজবে না। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে। এটার মধ্যে এই সবজিতে কিন্তু একটু টমেটো দিলে ভালো হয়। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি কষবো, যতক্ষণ না সব সবজিটা ভালো করে একদম মিশে যায়, একটা মাখো মাখো ভাব হবে। আমার এই রেসিপি ভালো লাগলে
আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। শীতকালে এই ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি অনেকেই খেয়ে থাকেন, তবে আমি এইভাবে রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার রেসিপি ফলো করে একবার করে খেয়ে দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। আজকে যেহেতু একটু বেশি বেশি ডাটিগুলো দিয়ে ফেলেছে তো একটু রান্নাটা করতে আমার সময় লেগেছে, আদারওয়াইজ কিন্তু রান্নাটা অতটা সময় লাগে না। ঠিক মতো মজিয়ে ভালো করে মানে ঠিক মাখো মাখো ভাব আনতে আমার সময় লেগেছে। কচি কচি ডাটাগুলো দিলে এত কষ্ট হয় না রান্না করতে, তাই আর একটু তেল দিয়ে দিলাম, নাহলে মিশা কষা ভালো হবে না। দিয়ে লো ফ্লেমে আবারও খানিকক্ষণ এইভাবে কষবো। অনেকে এই তরকারিটা নামানোর সময় একটু কাঁচা তেল উপর দিয়ে দেন, না আমার ভালো লাগে না, আমি কাঁচা তেল দিই না। এই যে তেলটা দেওয়ার পরেও আমি বেশ খানিকক্ষণ কষবো, তাতে আর কাঁচা তেলের গন্ধ থাকবে না। অনেকে সর্ষে দিয়ে এ ধরনের চচ্চড়ি করলে নামানোর আগে একটু কাঁচা তেল উপর থেকে দিয়ে দেন, কিন্তু আমি দিই না, আমার ভালো লাগে না। মোটামুটি আমার চচ্চড়িটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচানো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখব, গ্যাসটা বন্ধ করে দেব। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর সার্ভ করব। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই চচ্চড়িটা। হয়ে গেল ডাটি চচ্চড়ি, ভালো থাকুন, নমস্কার।